একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে 2020 সাল। খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে করোনা পরবর্তী অন্যান্য দলগুলো কিছু সিরিজ আয়োজন করলেও এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক কোনো সিরিজে মাঠে নামতে পারেনি, যার ফলে টাইগার ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। তারপরেও 2020 সালে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্সে অনেক ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটার। বোলিং এ মহামারীর বছরে ব্যক্তিগত ছাপ রেখে জসপ্রীত বুমরাকে অনেক পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের এই সময়কার সবচেয়ে আলোচিত পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রতিভাবান এই তরুণ চলতি বছর মাত্র খেলেছেন দুটি ম্যাচ, আর সেই দুই ম্যাচেই মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন 7 উইকেট। তার বোলিং এভারেজ ছিল 9, ইকোনমিরের ছিল 4.66, বেস্ট বোলিং ফিগার ছিল 41 রান দিয়ে 4 উইকেট। ওয়ানডে ক্রিকেটে মাত্র 2 ম্যাচ খেলে 7 উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সাইফের থেকেও 4 গুণেরও বেশি ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরা। ভারতের অন্যতম সেরা এই পেসার খেলেছেন 9 ম্যাচ, 9 ওয়ানডে ম্যাচ খেলে মাত্র 5 উইকেট শিকার করেছেন বুমরা। তার বেস্ট বোলিং ফিগার ছিল 43 রান দিয়ে 2টি উইকেট পাওয়া। ইকোনমিরেট 5.62 হলেও এভারেজ ছিল 96.40, যা মোহাম্মদ সাইফউদ্দিনের থেকেও অনেকটাই পিছিয়ে। সাইফ শুধু বুমরাকেই পেছনে ফেলেননি, উইকেটের দিক দিয়ে ওয়ানডে ক্রিকেটে পেছনে ফেলেছেন রবীন্দ্র জাদেজাকে।